আমি চন্দ্রশেখর হালদার। আজ আমি চলে এলাম আপনাদের দাদরা তালের কিছু প্রকার, লগ্গি, তেহাই, এগুলো শেখাবার জন্য। খুব যত্ন সহকারে শিখবেন এবং খাতাতে নোট ডাউন অবশ্যই করবেন। বিশেষ করে এই তালটির এই প্রকার লগ্গি তেহাই বিভিন্ন গানের সঙ্গে আপনাকে বাজাতে সাহায্য করবে, গানের মাত্রাটাকে অন্য জায়গায় দাঁড় করিয়ে দেবে। আপনি শুধু ঠেকা বাজালে আপনার বাজনা কিন্তু খুব একটা মনোগ্রাহী হবে না, বা যিনি গাইছেন বা যিনি বাজাচ্ছেন বা শ্রোতারা তারাও কিন্তু খুব একটা ভালোভাবে তারা নেবেন না। তাই এইগুলোকে খুব যত্ন সহকারে শিখুন। আর যদি আরও পরবর্তীকালে কিছু আপনাদের কোয়ারিজ থাকে, জিজ্ঞাসা থাকে, অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ। তাহলে শুরু করা যাক। আজ আমি দাদরা তালের প্রকার লগ্গি এবং তেহাই বাজিয়ে শোনানোর চেষ্টা করছি। আপনারা খুব কেয়ারফুলি যত্ন সহকারে শুনুন এবং খাতাতে নোট ডাউন করুন। প্রথমে ঠেকাটি একবার বাজিয়ে নিচ্ছি, আপনারা ভালো করে শুনুন। ঠেকাটি ছিল ধা দিন না না তিন না। এবারে শুধু তো এটা আপনি গানের সঙ্গে বাজাতে পারবেন না, ঠেকাটা শুধু ঠেকা বাজালে আপনার গান শ্রুতি মধুর হবে না, বা যে শিল্পী গাইছেন তারও ভালো লাগবে না, শ্রোতাদেরও ভালো লাগবে না। সুতরাং এর সঙ্গে আপনাদেরকে কিছু অ্যাডিশন করতে হবে, ছোট্ট ছোট্ট প্রকার, ছোট্ট ছোট্ট লগ্গি এবং তেহাই, এগুলোকে আপনাকে ওর সঙ্গে জুড়তে হবে এবং ঠিক সময় মতো এগুলোকে প্লেস করতে হবে। তাহলে আমি প্রকার দু একটা বাজাচ্ছি, বাজিয়ে শোনাই। ধা দিন না না তিন না, ধা দিন না না তিন না, ধা দিন না না তিন না, ধা দিন না 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 তিন না না, ধা দিন না 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 তিন না না, ধা দিন না 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 তিন না না, ধা ধিন না 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 তিন না না, ধা ধিন না 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 তিন না না। আর একটু ধীর গতিতে বাজাচ্ছি, ধা ধিন না 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 তিন না না, ধা ধিন না 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 তিন না না। ধা আপনাদের শিখিয়েছি ধা কিনারাতে তবলা মায়ার গে বাঘে, ধা ধিন সুরেতে তবলা সুরেতে বায়ার গে বাঘে, ধিন ধা ধিন ধা ধিন ধা ধিন ধা ধিন। না শিখেছেন তাহলে ধা ধিন না 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 তিন না না, ধা ধিন না 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 তিন না না। আপনাদের আরেকটু ক্লিয়ার করে বোঝাই, ছমাত্রা তাল দাদরা। 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, ধা দিন না না তিন না। এবার প্রকার বাজাচ্ছি, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। তাহলে পরিষ্কার হলো প্রথম প্রকারটি। এবারে দ্বিতীয় প্রকার আপনাদেরকে শেখাই, ধা ধা তিন তা ধা ধিন, ধা ধা তিন তা ধা ধিন। তা ধা তিন বাজাতে পারেন, ধা ধা তিন তা ধা তিন, ধা ধা তিন তা ধা তিন, ধা ধা একটি প্রকার গেল।
আরেকটি প্রকার আপনাদেরকে দেখাই। ঢাগ ধাত্রি ঘেন্না তাক ধাত্রি ঘেন্না, ঢাগ ধাত্রি কেন্না তাক ধাত্রি ঘেন্না। ধীরে বলছি, ধাগ ধাতি কেনা তাক তাতি কেনা, ধাগ ধাতি কেনা তাক ধাতি ঘেনা, ধাগ ধাতি কেনা তাক ধাতি ঘেনা। 1 2 3 4 5 6 ধাগ ধাতি ঘেনা তাক ধাতি ঘেনা। ধা শিখেছি আমরা, গ ধাতি, তি কেমন হবে, গাবের মধ্যে মিডল ফিঙ্গার দিয়ে চাপা আওয়াজ, তি বা তে। ধাগ ধাতি কেনা, ধাগ ধাতি কেনা তাক ধাতি ঘেনা। তাহলে কি হলো, ধাগ ধাতি কেনা তাক ধাতি ঘেনা, ধাগ ধাতি কেনা তাক ধাতি ঘেনা, ধাগ ধাতি কেনা তাক ধাতি ঘেনা, ধাগ ধাতি কেনা তাক ধাতি ঘেনা। এডল বাজালে চলতে থাকবে পরে, ধাগ ধাতি ঘেনা। এরপরে একটি এতে সঙ্গে অ্যাডিশন করলে, ধাতি ঘেনা ঘেনা, ধাতি ঘেনা ঘেনা, একটা ঘে এইদিকে একটা ঘে এইদিকে, ধাতি ঘেনা ঘেনা, ধাতি ঘেনা ঘেনা, তাতি কেনা কেনা, ধাতি ঘেনা ঘেনা, তাতি কেনা কেনা, ধাতি ঘেনা ঘেনা কেনা কেনা, ধাতি ঘেনা ঘেনা, তাতি কেনা কেনা, ধাতি কেনা কেনা, 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 তাতি কেনা কেনা, না না মানে কি, তিন আবর্তন ঘুরবে, তার মধ্যে তিনটে ধা দিয়ে এটি শেষ হবে। এই একই বোলবাণী দিয়ে তিহাই তৈরি হবে, কিন্তু তিনটে ধা থাকবে এর মাঝে, তবেই আপনাকে সেটাকে তিহাই বলা হবে। তিহাই যদি তিনটে ধা না থাকে তবে সেটা তিহাই হবে না। তাহলে আমি শুরু করছি একই বাণী দিয়ে, ধাগ্যে তিন্না কিন্না তাক ধিন্না ঘিন্না, এই বাণীটা দিয়ে তিহাই করব।
ধাগে তিনা কিনা তাকে ধিনা ঘিনা ধা, ধাগে তিনা কিনা তাকে ধিনা ঘিনা ধা, ধাগে তিনা কিনা তাকে ধিনা ঘিনা ধা, দিনা না তিনা ধা, দিনা না তিনা ধা, দিনা না তিনা। ধাগে শিখেছি আমরা তিনা কিনা, বা আপনি থুনা বাজাতে পারেন, তাক ধিনা ঘিনা, তাক ধিনা ঘিনা, ধি ধি হচ্ছে সুরেতে, ধাগে তিনা কিনা তাক ধিনা ঘিনা ধা, ধাগে তিনা কিনা তাক ধিনা ঘিনা ধা, ধাগে ধিনা ঘিনা তাক ধিনা ঘিনা ধা, দিনা না তিনা ধা, দিনা না তিনা। একটু ফার্স্ট বাজালে কেমন লাগে? এগুলো চলতে থাকবে, প্রকারগুলো চলবে, লাগিগুলো চলবে, তারপরে শেষে এসে তিহাই বাজবে। কিন্তু এই মাঝখানে মিডল ফিঙ্গার হচ্ছে ধাতি। এগুলো বাজতে বাজতে এবার লাস্টে শেষে এসে আপনার তিহাইটা বাজবে। ডাকতে না কিনা ডাকতে না কিনা ধা, ডাকতে না কিনা ডাকতে না কিনা ধা, ডাকতে না কিনা ডাকতে না কিনা ধা, হয়। আরো কিছু প্রকার আছে, আপনাদেরকে পরে শেখাবো, প্রচুর দাদরা প্রকার আছে। ডবল দাদরা, দা দিন্না না তিন্না, দা দিন্না না তিন্না, দা দিন্না না তিন্না। সব শেষে এসে তিহাই দিয়ে শেষ হলো। যদি বাজনাটা ভালো লাগে, আপনাদের অনুশীলন যদি ভালো হয়, অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।